প্রখ্যাত চিত্রশিল্পী হরেন দাস, জন্ম 1 মার্চ 1921, পশ্চিমবঙ্গের দিনাজপুর শহর। পিতা কার্তিক চন্দ্র দাস, শিক্ষা দিনাজপুর থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে কলকাতা সরকারি আর্ট স্কুলে ভর্তি হন। 1944 সালে চিত্রকলায় ডিপ্লোমা পাশ করেন। 1946 সালে টিচার্স ট্রেনিং কোর্স শেষ করেন। 1947 সালে কলকাতা সরকারি আর্ট স্কুলে শিক্ষকতায় নিযুক্ত হন। 32 বছর তিনি এখানে অধ্যাপনা করেন। তার 72 বছরের জীবনকালে হরেন দাস নিরলস ও নিরন্তর কাজ করে গেছেন ছাপচিত্রের নানা মাধ্যমে। তার উল্লেখযোগ্য কয়েকটি চিত্রকলা হল পায়রার বাসা, ছিপ ফেলা, পুরীর সৈকতে নুলিয়ারা, রামলীলা, গম্ভীরা ইত্যাদি। শিল্পী হরেন দাস বেশ কয়েকটি জাতীয় পুরস্কার পান, সারা ভারত জুড়ে একাধিক প্রদর্শনী করেন, দেশের বাইরেও তার অনেক প্রদর্শনী হয় ও সম্মানিত হন। মৃত্যু 31শে জানুয়ারি 1993।